আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে টাকি মাছ ভর্তা করে দেখাবো। তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করলাম। প্রথমে আমরা এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, 2টি রসুন ছিলে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 4-5টি, শুকনো মরিচ নিয়েছি 2টি। তবে আপনারা যদি ঝাল বেশি খান মরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এরপর আমরা নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া। এরপর আমরা মাঝারি সাইজের 4টি টাকি মাছ নিয়েছি। এবার আমরা এর মধ্যে হলুদ দিব 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, জিরা গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ এবং লবণ দিব পরিমাণ মতো। এগুলো দিয়ে এবার আমরা খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব। এরপর আমরা ফ্রাই প্যানে মাছগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রাই প্যানে তেল গরম করে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মিডিয়াম আঁচে মাছগুলো ভাজতে হবে, বেশি কড়া ভাজা যাবে না, আবার বেশি হালকাও ভাজা যাবে না। এক সাইড হয়ে গেছে, এজন্য আমরা মাছগুলো উল্টে নিচ্ছি। চারিদিক উল্টে পাল্টে আমরা খুব সুন্দর করে মাছগুলো ভাজব। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট। এই যে দেখুন, খুব সুন্দরভাবে মাছটি ভাজা হয়েছে। এবার আমরা একে একে মাছগুলো তুলে নিব। এবার আমরা মাছ ভাজার তেলেই আমাদের শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু সামান্য নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমরা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়েও আমরা এবার একটু হালকা নেড়েচেড়ে নিব। এরপরে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম আমাদের পেঁয়াজ কুচি। এবার আমরা এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। মিডিয়াম আঁচেই আমাদের এটি ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা এটা এভাবে ভেজেই ভর্তা করব, এজন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের অলমোস্ট হয়ে গেছে ভাজাটা। আমরা নামিয়ে নিব। এবার আমরা আমাদের মাছের কাঁটা ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে মাছের কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। মুখের কাছের যে কাঁটাগুলো আছে, বড় কাঁটাগুলো, সেগুলো আলাদা করছি, মাথা আলাদা করব এবং মাঝখানে যে বড় কাঁটা থাকে সেটিও আমরা আলাদা করে ফেলে দিব। ভর্তার জন্য অবশ্যই মাছের কাঁটা ছাড়িয়ে নিতে হবে, তো এর জন্য আমরা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। আমাদের কাঁটা ছাড়ানো অলমোস্ট শেষ। এবার আমরা মাছগুলো খুব ভালোভাবে ভেঙে নিব। যেহেতু ভর্তা করতে হবে, সেহেতু আমাদের মাছগুলো এভাবে ভেঙে নিতে হবে। এবার আমরা মরিচ এবং রসুনগুলো ভেঙে নিব। ভর্তার জন্য যেভাবে মরিচ ভেঙে নিই আমরা, সেভাবেই মরিচগুলো ভেঙে নিব, আর রসুনগুলোও ভেঙে নিতে হবে। রসুনগুলো ভেঙে না নিলে আস্তই থাকলে রসুনের ফ্লেভার পাওয়া যাবে না, এজন্য রসুন মরিচের মতোই ভেঙে নিব।
দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ভেঙে নিচ্ছি। ভাঙা অলমোস্ট শেষ আমাদের। এবার আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিব, খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে ভালোভাবে চটকে চটকে মাখাতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা যত মাখাবো আমাদের মাছ ভর্তাটি তত টেস্টি হবে। মাখাতে মাখাতে আমাদের এরকম একটি কালার চলে আসবে। এ পর্যায়ে আমরা সামান্য একটু সরিষার তেল স্প্রেড করে দিলাম এবং আবারও মাখিয়ে নিচ্ছি। এই তেল আমাদের ভর্তার টেস্ট অনেকটাই বাড়িয়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমরা এভাবে পরিবেশন করেছি, উপর দিয়ে সামান্য একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। এভাবে টাকি মাছ ভর্তা করলে যারা টাকি মাছ খান না তারাও খেতে পারবেন আশা করি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।